আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো জুকিনির ভর্তা, খুবই মজার। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পছন্দের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুকিনির ভর্তা তৈরি করার জন্য নিয়েছি জুকিনি তিনটা, এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি মুখ আর পেছনের অংশটাকে কেটে বাদ দিচ্ছি। জুকিনির ভর্তার আমার চ্যানেলের আরও ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বিলোতে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন কিংবা প্লে লিস্টে গিয়েও আপনারা দেখে নিতে পারেন। জুকিনিগুলোকে আমি চামড়া ফেলবো না, চামড়া সহ এগুলোকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, কিংবা আপনারা ছোট ছোট করে টুকরো করে কেটেও নিতে পারেন। এই জুকিনির ভর্তাটা আমি প্রায় সব সময় তৈরি করে থাকি, খুবই মজার হয়, করে দেখেন আপনাদেরও ভালো লাগবে। জুকিনিগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর এবার চুলায় প্যানে দিয়ে দিচ্ছি, কোনো তেল দিতে হবে না। জুকিনি থেকে পানি বের হবে আর সেই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব নেড়ে। অন্য চুলায় আমি একটা পাতিলে একটা আলু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে চান, তাহলে কাঁচামরিচটাকে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন জুকিনিতে। জুকিনির পানিগুলো চলে গেলে এগুলো পরিমাপে কমে যায়, দেখুন এরকম হয়ে গেছে। জুকিনিতে আপনারা চাইলে চিংড়ি শুটকিও দিতে পারেন কিংবা চিংড়িও দিতে পারেন। এক্ষেত্রে চিংড়িগুলোকে সামান্য হলুদ দিয়ে আপনারা তেলে ভেজে নেবেন, কিংবা শুটকি হলে টেলে নিলেও হবে। তো জুকিনিগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তিনটা, দিয়ে দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিব। শুকনো মরিচকে তেলে না ভেজে আপনারা চাইলে চুলার বার্নারের পাশে রান্না চলাকালীন সময় দিয়ে এগুলোকে পুড়িয়ে নেবেন, এতে করে আর শুকনো মরিচের যে গন্ধ বের হয় ঘরের ভিতরে সেটা বের হবে না। আমার কাছে ভালো লাগে এভাবে করে ভর্তা করলে তেলে ভাজাচ্ছে। একসাথে অনেকগুলো পুড়িয়ে নিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন, যখন ভর্তা করবেন বের করে ভর্তা করে নিতে পারবেন। তো শুকনো মরিচগুলোকে ভেঙে নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর ভর্তার ক্ষেত্রে লাল পেঁয়াজটা কিন্তু ভালো লাগে, কিংবা যে কোনো পেঁয়াজ দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এছাড়া ভর্তাটা তৈরি করলে আপনাদের কেমন লাগলো সেটা আমার ফেসবুক পেজ আর গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশন বিলোতে, তো আপনারা চাইলে শেয়ার করতে পারেন। দিয়ে দিব সরিষার তেল। এবার এই সব কিছুকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জুকিনি, সেই সাথে দিয়ে দিব একটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলেই হয়ে গেল আমাদের জুকিনির ভর্তা। করে নিলাম জুকিনির ভর্তা, আপনারা করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।